ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله. এক বোনের প্রশ্ন, সিজদাতে শুধুমাত্র সুবহান রাব্বিয়াল আলা বললে হবে কি না? হবে, এটা সহি হাদিস দ্বারা প্রমাণিত। এছাড়া আরও অন্যান্য দোয়া রয়েছে, সেগুলো পড়বেন। সুবহানাক আল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি, অথবা যদি পড়েন সুবহান কুদ্দুসুর রব্বুল মালাইকাতি ওয়ার রূহ, অথবা আল্লাহুম্মা ইগফিরলি মা কদ্দামতু ওয়ামা আখারতু ওয়ামা আসরারতু, এইভাবে দোয়াগুলো রয়েছে। অনেকগুলো দোয়া রয়েছে, আপনি সাধ্য অনুযায়ী পড়ার জন্য চেষ্টা করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে সিজদার ফজিলতটা তিনি উল্লেখ করেছেন যে আকরাবু মা ইয়াকুনুল আব্দু ওয়াহুয়া সাজিদুন, যখন বান্দা সিজদায় যায় তখন আল্লাহ তাআলার সবচাইতে নিকটবর্তী হয়ে যায়। মানে সিজদা ব্যতীত আর এমন কোনো জায়গা নেই সালাতের মধ্যে যেখানে আল্লাহর নিকটবর্তী হওয়া যায়। তারপর আল্লাহর নবী বলছেন যে ফাকসিরুদ দোয়া, তোমরা সিজদাতে বেশি বেশি করে দোয়া করো। সুতরাং দোয়াগুলো বেশি বেশি পড়ার জন্য চেষ্টা করতে হবে, না পারলে যে দোয়া মুখস্থ আছে সেটাকে বেশি বেশি করে পড়ার জন্য চেষ্টা করবেন। জি, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।